হ্যালো ভিয়াস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা পনিরের রেসিপি। এই রেসিপিটির নাম হলো পনির টিক্কা মশলা। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি আমার মতন করে পিস করে নিয়েছি, তোমরা তোমাদের মতন তোমাদের পছন্দের মতো পিস করে নিও। এখানে আমি দই নিয়েছি 2 চামচ, টক দই নিয়েছি। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, আর অল্প এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম। আর এখানে আমি 1/2 স্পুন গরম মশলা দিলাম, আর দিলাম 1 স্পুন আদা রসুনের পেস্ট। এবার সমস্ত জিনিসটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব, সমস্ত মশলাকে ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত মশলা মিক্স হয়ে যাওয়ার পর এখানে আমি পিস করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরের টুকরোগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব, যাতে প্রত্যেকটা পনিরের টুকরোর মধ্যে মশলা ভালোভাবে লেগে যায়। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 স্পুন ময়দা দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে 10-15 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। পনিরে পিস করে রেখে দেওয়ার পর এবার আমি একটা প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। এরপর আমি তার মধ্যে পনিরের পিসগুলোকে দিয়ে পনিরের পিসগুলো ফ্রাই করে নেব। পনির টিক্কাগুলো সমস্ত ভালোভাবে ফ্রাই করে এক সাইডে তুলে রেখে দেব। এরপর আমি অন্য একটা প্যানে সর্ষের তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে টমেটোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, একটা কমেন্ট করো। আর এখানে আমি একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে রাফলি চপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত জিনিসটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। এটা আমার তৈরি হচ্ছে পনির টিক্কা মশালার গ্রেভি। আর এখানে আমি দিলাম চপ করা আদা, আদাটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনির টিক্কা মশলা তো একটা ভীষণ ভালো একটা রেসিপি। এরপর আমি এর মধ্যে দিলাম চপ করে রাখা রসুন, 5-6 কোয়া রসুন দিলাম এখানে আমি চপ করে। এবার সমস্ত জিনিসটা আমি হালকা করে ফ্রাই করে নেব। টিক্কা মশলার গ্রেভি এইভাবে বানালে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তোমরা এইভাবে গ্রেভিটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ। আর এখানে দিলাম ধনিয়া পাউডার দিয়ে সমস্ত মশলাটাকে আমি হালকা একটু জল দিয়ে একটু বয়ল করে নেব। আর এখানে আমি দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার পর এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো, জলটা যাতে শুকিয়ে আসে, সবজি মশলাটা যাতে বয়েল হয়ে আসে এটা একটু খেয়াল রাখতে হবে। এবার এটা হয়ে যাওয়ার পর, মশলাটা বয়েল হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম।
আর ওইদিকে টিকা মশলার যে মশলাটা অল্প পড়েছিল সেটাকেও আমি নষ্ট করব না, ওটাকে আমি একটু অল্প একটু জল দিয়ে রেডি করে রেখে দিলাম এক সাইডে। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ধীরে ধীরে অল্প আছে এটাকে ফ্রাই করে নিতে হবে। পনির টিক্কা মশলায় তুমি রুটি পরোটা সবার সাথে সার্ভ করতে পারো, রুটি পরোটার সাথে সবথেকে বেশি ভালো লাগে। আমরা রেস্টুরেন্টে গিয়ে সবসময়তেই বেশিরভাগ সময় আমরা পনির টিক্কা মশলা অর্ডার দিয়ে থাকি। এইভাবে বাড়িতে একবার টিক্কা মশলা বানিয়ে দেখো, তোমরা রেস্টুরেন্টে টেস্ট পাবে। আর এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি, কারণ লবণ আগেই দেওয়া ছিল, লবণটা সেই হিসাব মতন তোমরা দেবে। আমার এখানে মশলাটা দেখো এইভাবে রেডি হয়ে এসছে, অনেকটা ঘন হয়ে এসছে মশলাটা। মশলাটাকে ভীষণ ধীমে আছে, আস্তে আস্তে তৈরি করতে হবে। এরপর আমি পনির টিক্কা যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এবার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। পনির টিক্কাগুলো দিয়ে দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আমি। পনির টিক্কা মশলা আমার প্রায় রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আশা করি তোমাদের এই রেসিপিটি ভালো লাগলো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। দেখো আমার পনির টিক্কা মশলা একদম রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট মতন। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলো। এরপর আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি এক দু চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তাই ফ্রেশ ক্রিম দিলে একটা সুন্দর একটা টেস্ট হয়। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর এটাকে কিন্তু বেশি বয়েল করা যাবে না। আমার পনির টিক্কা মশলা একদম রেডি। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।